অবশেষে এভারেস্ট থেকে উদ্ধার সুভাষ পালের দেহ। আবহাওয়া পরিষ্কার হয় গতকালই ক্যাম্প টু থেকে দেহ নিয়ে কাঠমান্ডু পৌঁছে কপ্টার। আজ ময়নাতদন্তের পর আগামীকাল আনা হবে কলকাতায়। সুভাষের দেহ উদ্ধার হলেও এভারেস্টে ঠাঁই গৌতম ঘোষ পরেশনাথের। মরসুমের মতন অভিযান শেষ, গতকাল থেকে বন্ধ সব রুট, ও ফলে এবছর দুই অভিযাত্রীর দেহ ফেরানো কার্যত অসম্ভব। উদ্ধারকাজ চালিয়ে যেতে নেপালকে আর্জি রাজ্যের। সুভাষ পালের মৃত্যুতে অথৈ জলে পরিবার, সংসার চালানো নিয়ে সংশয় স্ত্রী। তবে বাবার মতো অভিযাত্রী হতে চায় মেয়ে, 10 লক্ষ টাকা দেনা, মাথায় হাত পরেশনাথের স্ত্রীরও। সরকারি সাহায্যের আর্জি, বাবার ফেরার অপেক্ষায় ছোট্ট আত্রী। কমিশনের সঙ্গে এবার সংঘাতের পথে আমলাদের একাংশ। ভারতী ঘোষের মতোই মামলার প্রস্তুতি আরও কয়েকজনের। নির্বাচনের আগে কোন অভিযোগে অপসারণ জানতে চেয়ে আদালতে যাচ্ছেন অপসারিত আমলারা। আজ বিধানসভায় শপথ হেভিওয়েটদের শপথ গ্রহণ, শুভেন্দু অধিকারী, গৌতম দেব সহ শাসক দলের একাধিক বিধায়কের শপথ। মানস ভূঁইয়া, দিলীপ ঘোষেরও পরে নিজের নিজের দপ্তরের দায়িত্ব নেবেন মন্ত্রীরা। আজ বসছে কলকাতা পুরসভার অধিবেশন। মেয়র শোভন চ্যাটার্জিকে সম্বর্ধনার আয়োজন, তৃণমূল কাউন্সিলরদের বয়কটের ডাক বিরোধীদের। গোলমালে অধিবেশন, বানচালের আশঙ্কা। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আজও তোলপাড় হতে পারে সিপিএম পলিট ব্যুরো। বিপর্যয় সত্ত্বেও কাল জোটের পক্ষে সওয়াল বঙ্গ ব্রিগেডের। পাল্টা সমালোচনা কেরল লবির, জট কাটাতে কেন্দ্রীয় কমিটির হাতে ছাড়া হতে পারে সিদ্ধান্ত। শপথের পরেও থামছে না অশান্তি, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত সংঘর্ষ। কাল ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু, ভদ্রেশ্বরে গুলি করে খুন বিজেপি কর্মীকে, রাতে বেহালার সেনহাটিতে সিপিএম কার্যালয়ে আগুন। রাজ্যের মেডিকেল জয়েন্ট পরীক্ষার দিন ঠিক করতে আজ জরুরি বৈঠক, স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দপ্তরের প্রতিমন্ত্রী শশী পাঁজার। জুলাইয়ের মাঝামাঝি পরীক্ষার ভাবনা। কপ্টার কেলেঙ্কারিতে কঠোর অবস্থান কেন্দ্রের দাগি, ইতালীয় কোম্পানিকে দেওয়া যাবতীয় সামরিক সরঞ্জামের বরাদ বাতিল, অনিশ্চিত আরও কিছু সামরিক প্রকল্পের ভবিষ্যৎ।